যদি বাই চান্সলি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু পদ্মা সেতু আবার বন্ধ করে দিবে। যে আমরা কেমন ধরনের বাইকার হয়েছি যে আমাদের জন্য পদ্মা সেতু বন্ধ করে দেয়, মানে এইটা আমাদের জন্য একটা লজ্জাজনক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ স্যাম, ওয়েলকাম ব্যাক, স্যাম দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। বন্ধুরা, আজকে অনেক বেশি জরুরি কথা আছে আপনাদের সাথে, কথাগুলো মন দিয়ে শোনার অনুরোধ জানানো হচ্ছে। আগামী 20 তারিখ থেকে, আগামীকাল থেকে, আজকে তো 19 তারিখ, আগামী 20 তারিখ থেকে পদ্মা সেতুতে বাইক রানিং হবে সকাল 6টা থেকে। তো যারা দক্ষিণাঞ্চলের আছেন, যারা বাইক রাইড করবেন, তাদের প্রতি আমার অনেক অনেক অনুরোধ, প্লিজ আপনারা যে ধরনের নিয়ম শৃঙ্খলা বেঁধে দিছে, যে ধরনের বিধিনিষেধ বেঁধে দিছে, সেইগুলোর ভেতরে থাকার চেষ্টা করবেন। এখানে নিয়ম শৃঙ্খলার ভিতরে একটা আছে, 60 কিলো গতিতে বাইক রাইড করতে হবে, ওভার স্পিডিং করা যাবে না। সোজা সাপটা কথা, ওভার স্পিডিং করার কোনো দরকার নাই। আর বাম পাশ দিয়ে যে লেনটা আছে, সার্ভিস লেন, সেই লেনটা ইউজ করতে হবে। এটার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দর একটা কথা বলছে বলে। এটাকে অনেকে হয়তো বা নেগেটিভ হিসাবে নিলেও নিতে পারে, কোনো সমস্যা নেই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি যেটা বলবো, যে সার্ভিস লেনটা আমাদের জন্য দিয়ে দিছে, এটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। ডান পাশে যে মেইন লেনগুলো আছে, এইখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কেন যাবেন বলেন, কি দরকারটা আছে? আপনি 60 কিলো স্পিডে এদিক দিয়ে চালান, ওভারটেকিংয়ের কোনো প্রয়োজন নাই। ওভারটেকিং করতে হবে না, স্লো গতিতেও চালাইতে হবে না। 60 কিলো স্পিড খুবই সুন্দর একটা স্পিড, এর ভিতরে বাইক রাইড করেন, দেখবেন দুর্ঘটনাও কম হবে, আপনার জীবনের ঝুঁকিও কম হবে। সামনে ঈদ আসতেছে, চাই না আমাদের কারোর কোনো ধরনের ক্ষতি হোক। আর তৃতীয় আরেকটা ব্যাপার হচ্ছে, যদি বাই চান্সলি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু পদ্মা সেতু আবার বন্ধ করে দিবে, কথাটা মাথায় রাখবেন। যারা দক্ষিণাঞ্চলের আছেন, যারা বাইক নিয়ে ওই দিক দিয়ে যাতায়াত করেন, আমাদের ঢাকা অঞ্চলে যারা জব টপ করেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে প্রয়োজন এই পদ্মা সেতুটা ওপেন থাকা। কারণ আপনাদের নিজেদের ভুলের জন্য যদি আবারও আপনারাই মাশুল গুনেন, তাহলে এটা সবথেকে বেশি পরিমাণে খারাপ হবে। তো ওই জন্য বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই, প্লিজ অনুরোধ রইল, নিয়মগুলো প্লিজ ফলো করবেন। কারণ যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ওপেন করে দিছে, এটা আমরা মনে করি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। এখন এটাকে যদি ভালো মাইন্ডে নেন তাহলে ভালো, আর যদি খারাপ মাইন্ডে নেন তাহলে কিছু করার নাই, খারাপ। আর এরপরের যে ব্যাপারটা, অলরেডি আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিছে যে উল্টাপাল্টা কিছু হবে হলে কিন্তু পদ্মা সেতু আবার অফ করে দিবে। তো এখন আমরা চাই না যে এর ব্যতিক্রম কিছু হোক, পদ্মা সেতু আমাদের জন্য অফ হোক। কারণ এটা আমাদের জন্য অনেক বেশি দুর্নামের বলা চলে। যে আমরা কেমন ধরনের বাইকার হয়েছি যে আমাদের জন্য পদ্মা সেতু বন্ধ করে দেয়, মানে এইটা আমাদের জন্য একটা লজ্জাজনক। আইন বহির্ভূত কাজ করার কোনো প্রয়োজন নেই, আইন বহির্ভূত কাজ করে একজন মানুষের ভুলের জন্য আজকে এই অবস্থা হবে, কিসের জন্য রে ভাই? আমার ভুলের জন্য কেন আরেকটা মানুষ শাস্তি পাবে? কারণ এই যে যারা বাইক নিয়ে দক্ষিণাঞ্চলে যাতায়াত করে, তারা জানে এইটার কোন ধরনের প্যারা, এটা কতটা যে কষ্টকর। এই 800-900-1000 টাকা দিয়ে পিক আপের উপরে উঠে বাইক নিয়ে যাতায়াত করতে হয়, এই যে আমাদের জন্য যে শাস্তিটা গেল, এই শাস্তি থেকে যদি শিক্ষা না নেয় তাহলে আসলে আর কোনো কিচ্ছু করার নাই, কোনো কিচ্ছু করার নাই। আর এই যে ফেরি দিয়ে যারা যাতায়াত করে, দেখেন একটা ফেরি ভরতে কতটা সময় লাগে, এটা আমাদের বাইকারদের জন্য কত বেশি কষ্টদায়ক। এই রোদের মধ্যে ফেরির মধ্যে দাঁড়ায় থাকো, আবার ফেরি নাই, সে ফেরি বেরোয়ে গেছে, কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই, এতক্ষণ পর্যন্ত ওয়েট করো, কি দরকারটা আছে? কোনো দরকার আছে? কোনো দরকার নাই। সরকার আমাদেরকে যে ধরনের নিয়ম শৃঙ্খলা বেঁধে দিছে, যে ধরনের বিধিনিষেধ দিয়ে দিছে, আমি চাই আমরা প্রত্যেকটা বাইকার এই ধরনের বিধিনিষেধ মেনে চলবো। মেনে চললে ভালো থাকতে পারবো, আর যদি মেনে না চলে তাহলে এর শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে। ট্রাক বাসওয়ালা এরা কিন্তু শাস্তি ভোগ করতে পারবে না, এরা কিন্তু শাস্তি ভোগও করবে না। ইভেন ট্রাক বাস এরা অনির্দিষ্টকালের জন্য নিজেরা বন্ধ করে দেয়, আর এটা নিজেরা যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমাদের জনগণদের জন্য অনেক বেশি পরিমাণে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। আর সেই দুর্ভোগটা মেটানোর জন্যই বাংলাদেশ সরকার বাধ্যতামূলকভাবে এদের অনেক দাবি দেওয়া এমনিতে মেনে নেয়। তো আমার একটা বাইক যদি বন্ধ থাকে সরকারের কিছুই হবে না, সোজা সাপটা কথা। তো এখন যদি সরকারের এটাতে কোনো ক্ষতি না হয় তাহলে এটা যেহেতু আমার জন্য প্রয়োজন, অতএব নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে এইগুলো আমাদেরকে মানতে হবে, আদারওয়াইজ বাসটা আমরাই খাবো।
ঠিক আছে, একদম তেলালা বাস না, তেল ছাড়া বাস, আইকালা বাসটা আমাদের ভেতর দিক দিয়ে যাবে। তো ওই জন্য নিয়ম শৃঙ্খলা মেনে বাইক রাইড করেন ভাই, সবার প্রতি অনুরোধ। যারাই আমরা ওই অঞ্চলে যাতায়াত করি তারা কষ্ট করার কি দরকার, দিছে 60 কিলো গতিবেগে, 60 কিলো গতিবেগে চালাবো, এর থেকে বেশিও চালানোর দরকার নাই, এর থেকে কম গতিতেও চালানোর দরকার নাই। সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা দিয়েছে, আমরা মেনে চলি, বাস সোজা কথা, এর বাহিরে আর কোনো কথা নাই। যারাই এই সকালবেলা থেকে রাইড করবেন, হুমড়ি খেয়ে পড়ার মতন কিছু নাই। জানি কে কবে যাবে না যাবে এটা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু তারপরেও যাবেন, টোল প্লাজা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় একদম সুন্দর একটা নিয়ম শৃঙ্খলার ভেতরে তারপরে টোল দিবেন, পার হবেন। এইটা যাতে বাইকিংটা একটা সৌন্দর্য প্রকাশ করে, বাইকিংটা যেন আরেকজন মানুষের বিরক্তির কারণ না হয়ে যায়, একজন বাসওয়ালা যেন বিরক্ত না বোধ করে, একজন বাসওয়ালা যেন না বলে যে বাইকারটা বেদব, সোজা সাপটা কথা। এইগুলা মেনে চলেন ভাই, যাবেন সুশৃঙ্খলভাবে, টোল দিবেন, সুন্দর স্মুথভাবে যাবেন। প্রথমে আপনি পদ্মা সেতু পার হয়ে মানে দেশটা উদ্ধার করে ফেলবেন, ব্যাপারটা যেন এরকম না হয়। সুশৃঙ্খলভাবে যাবেন, সুশৃঙ্খলভাবে পারাপার হন, আর বাকি যারা যাবে এরাও ভালো মতন পারাপার হোক, এরাও সুন্দর স্মুথভাবে চলাফেরা করুক, এটাই আমরাও চাই। তো এই ছিল আপনাদের প্রতি অনুরোধ ভাই, মন খারাপ করেন না, প্লিজ প্লিজ মন খারাপ করবেন না, কারণ এই সেতুটা কিন্তু আমরাই ব্যবহার করব। যদি একটু সুশৃঙ্খলভাবে যাই তাহলে আমাদের জন্যই ভালো, এটা আমাদের জন্যই অনেক বেশি প্লাস পয়েন্ট। তো এটাই ছিল আপনাদের প্রতি অনুরোধ, যারা যাতায়াত করবেন, যারা আগামীকাল সকালবেলা থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, তাদের জন্য অনুরোধ আপনারা সুশৃঙ্খলভাবে যান, সুন্দরভাবে যান, সুন্দরভাবে যান আবার ফিরে আসেন, এইটাই দোয়া করি। আর এই দোয়া ব্যক্ত রেখে আমি স্যাম বিদায় নিয়ে নিচ্ছি আজকের ভিডিও থেকে। যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর যদি কোনো কিছু খারাপ লেগে থাকে ডিসলাইক দিয়ে দিন, আর যদি আমাকে 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 পছন্দ করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।